আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাসার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডিএ। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিএক্স ডেভেলপার সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনারা টাইমার এবং কাউন্টারের প্রোগ্রাম করবেন, সেটি আমি দেখাবো। তো প্রথমে আপনি প্রজেক্টে যাবেন, প্রজেক্টে গিয়ে নিউ প্রজেক্ট, এখানে আপনি পিএলসি সিলেক্ট করে নেবেন, এফএক্স সিপিইউ বা অন্য পিএলসি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যে পিএলসিটি নিয়ে কাজ করবো, পিএলসি টাইপ এফএক্স ওয়ান এক্স পিএলসি নিয়ে কাজ করব, সেটি আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে প্রোগ্রাম করার জন্য। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমার এই চ্যানেলটিতে প্রায় 400 ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট, কীভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি অ্যান্ড এইচএমএ প্রোগ্রামিং অ্যান্ড ট্রাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি পিএলসি অ্যান্ড এইচএমএ বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনার সাইডে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রথমে আমি প্রোগ্রাম করব কাউন্টার, সরি টাইমার, টাইমার অপারেশন, কীভাবে আপনার টাইমার প্রোগ্রাম করবেন সে প্রোগ্রামটি দেখাবো। তো ফ্রেন্ড, প্রথমে আপনি একটু ওপেন সুইচ নেবেন, ওপেন সুইচের অ্যাড্রেস হবে X0, দেন আপনি একটি টাইমার নেবেন, টাইমার T0 টাইমার অ্যান্ড K30। আমি একটি T0 টাইমার নিলাম, সময় টাইমারের সময় দিলাম K30, মানে 30 মিলি সেকেন্ড, সময়ে টাইমারের সময়েরও 30 মিলি সেকেন্ড। টাইমারের এগেনস্টে একটি ওপেন সুইচ নিব, যখন 30 মিলি সেকেন্ড হবে তখন আমার ওপেন সুইচটি ক্লোজ হবে T0, দেন এখন আমি একটি আউটপুট নিব। ফ্রেন্ড, আউটপুটটি হবে Y0, দেন একটি ক্লোজ কন্ট্যাক্ট নিব, ক্লোজ কন্ট্যাক্ট হবে T0 অ্যান্ড আউটপুট হবে Y1। তো ফ্রেন্ড, এটা হলো আমার টাইমার, টাইমারের প্রোগ্রাম। এখন আমি ফ্রেন্ড আপনাদেরকে দেখাবো কাউন্টার, কিভাবে আপনার কাউন্টার প্রোগ্রাম করবেন সেটি দেখাবো। যেমন আমি আরেকটি সুইচ নিব, ফ্রেন্ড X1, একটি ওপেন সুইচ নিব X1 কাউন্টারের এগেনস্টে। তারপর আমি কয়েলে যাব, কয়েলে গিয়ে লিখব C0 কাউন্টার অ্যান্ড কাউন্টার ভ্যালু হবে K3। যখন আপনার তিনবার কাউন্ট করবে তখন আমি এটার এগেনস্টে একটি ওপেন সুইচ নিব, ওপেন সুইচটি ক্লোজ হবে C0, দেন আমি একটি আউটপুট নিব। ফ্রেন্ড, আউটপুটটি হবে Y2 আউটপুট, এবং কাউন্টারকে রিসেট করার জন্য আমি একটি সুইচ নিব। ফ্রেন্ড, এখন কাউন্টারকে রিসেট করার জন্য একটি সুইচ নিব X2, এখন আপনি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে গিয়ে লিখবেন RST রিসেট C0। যখন আমার X0 সুইচটি অন হবে তখন আমার কাউন্টারটি রিসেট হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমার প্রোগ্রামটি শেষ, এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব, কম্পাইল নো এরর। এখন আমি সিমুলেশন অন করব। প্রোগ্রামটি রাইট হচ্ছে পিএলসিতে। তো ফ্রেন্ড, এখন আমি টাইমারকে অন করব।
টাইমার সুইচ হলো 1-0, 1-0 সুইচ অন করব। এখানে আপনি ডিভাইস টেস্টে যাবেন, ডিভাইস টেস্টে গিয়ে 1-0 কে অন করবেন। দেখেন আমার টাইম কাউন্ট শুরু হয়েছে, যখন টাইম 30 মিলি সেকেন্ড হয়ে গেছে তখন আমার T0 ওপেন সুইচটি ক্লোজ হয়েছে, ক্লোজ হয়ে আমার Y0 আউটপুটটি অন হয়েছে। আমি আবার আবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমার টাইমারের যে ক্লোজ সুইচটি আছে, ক্লোজ সুইচটি অন আছে, সরি। এখন যখন আমার 30 মিলি সেকেন্ড হবে তখন আমার Y0 আউটপুটটি অন হবে। টাইম কাউন্ট করতেছে, ওকে। এখন আমি কাউন্টার 101 সুইচ অন করব, আমার 1 কাউন্ট করছে, দেখেন 1 কাউন্ট করছে কাউন্টার। আবার অফ করব, আবার অন করব, 2 কাউন্ট করছে। যখন 3 কাউন্ট করবে তখন আমার C0 ওপেন সুইচটি ক্লোজ হবে, ক্লোজ হয়ে আমার Y002 আউটপুটটি অন হবে। দেন আমার আউটপুটটি অন হয়েছে। এখন যদি আপনি কাউন্টারকে রিসেট করতে চান, যেখানে বেলোটায় আসছে সেটিকে রিসেট করতে চান, তাহলে আপনার X002 সুইচকে অন করতে হবে। দেখেন আমার কাউন্টার ভ্যালু রিসেট হয়ে গেছে, কাউন্টার ভ্যালু রিসেট হয়ে গেছে। তো ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে প্রোগ্রামটা আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা জিএক্স ডেভেলপার সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনারা টাইমার এবং কাউন্টারের প্রোগ্রাম করবেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।